আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নেগলেক্টিং একটা বয়স হচ্ছে বয়স্করা। সাধারণত 60 বছরের উপরে চলে গেলেই আমরা মনে করি এটা কর্মঠ না, এবং আস্তে আস্তে যত বয়স বাড়তে থাকে ফ্যামিলি মেম্বাররাও তাদের থেকে দূরে সরে যায়, এবং ওনারা নিজেরা মনে করেন যে তাদের চাহিদা অনুযায়ী কোনো কিছুই আমরা সন্তানরা পূরণ করতে পাচ্ছি না। এই বয়সে আর একটা বড় জিনিস হচ্ছে, একটা মানুষের শরীরের যে চাহিদা, খাবারের যে চাহিদা এবং খাবার খাওয়ার পরে হজমের যে ধারাবাহিকতা, এটাই কিছুটা ঘাটতি থাকে। অর্থাৎ যে মানুষটা অ্যাডাল্ট অবস্থায় সব ধরনের খাবার খেতে পারত, সাধারণত বয়স্ক হয়ে গেলে সে আর সব ধরনের খাবার নিতে পারে না। সাধারণত এই বয়সে দেখা যায় প্রচুর পরিমাণে অনেক ধরনের রোগ অবস্থা হতে পারে, কারো ডায়াবেটিস হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, প্রেশার হতে পারে, স্টোমাকের কিছু সমস্যা হতে পারে, খাবার খেলে বমি হয়, খাবার খেলে অরুচি হয়, খাবারটা নিতে পারে না, অরুচি থাকে, আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিন্ড্রোম, কিছু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম থাকে। এই বিষয়গুলোর দিকে কনসিডার করেই বয়স্কদের অর্থাৎ জেরিয়াট্রিক ডায়েটটা খুব ইম্পর্ট্যান্ট। এমনভাবে করতে হবে যে খাবার ওনার সারাদিনের যে ক্যালোরি সেই চাহিদা পূরণ করতে হবে, এবং খাবারটা হতে হবে যতটা সম্ভব অল্পতেই ওনার শরীর গ্রহণ করতে পারে, ডাইজেস্ট করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ সহজ পাচ্য, তার মানে কম মশলার, কম গুরুপাক, স্বাভাবিক খাবার, কিন্তু ওনার পছন্দ অনুযায়ী খাবারটা হতে হবে। তবে হ্যাঁ, তার রোগ অনুযায়ী, তার রিপোর্টস অনুযায়ী যে খাবার তাকে নিষেধ করে, ধরেন একজনের ডায়াবেটিস আছে, তিনি মিষ্টি খেতে পারবেন না, তো তাকে মিষ্টিটা বাদ দিয়ে তার পছন্দ মতো অন্য যে কোনো খাবার দিতে হবে। তবে এই বয়সে শরীরে ফ্যাট ডিপোজিশনের রেটটা খুব বেশি থাকে, যার কারণে স্যাচুরেটেড ফ্যাট যেমন খাসি গরুর মাংস, ঘি, বাটার, মায়োনিজ, মার্জারিন, প্রেশার যদি বেশি থাকে চিজ, পনির, সল্ট জাতীয় খাবারগুলো একদম বাদ দেওয়া উচিত। সাধারণ ক্ষেত্রে অল্প অল্প করে, তাদের ক্ষেত্রে পার্সন অনুযায়ী 2 থেকে 2.5 ঘন্টা পরপর অল্প অল্প করে দিনে যদি 7 থেকে 8 বার খেতে দেওয়া যায়, তাহলে তাদের স্টোমাকটাও সেফ থাকে, খুব ধারাবাহিকভাবে যে খাবারটা সে নিচ্ছে সেই খাবারটা হজম হয়ে আসতে পারে। এবং এভাবে যদি আমরা পরিবারের অন্যান্যরা, বাবা মা বা এই বয়স্কদের প্রতি একটু খেয়াল নেই, তাহলে তাদের স্বাস্থ্যও ভালো থাকবে, ওনারা কর্মঠ থাকবে, এবং সবচেয়ে ভালো, আপনি যদি প্রতিদিনের চাহিদা পূরণ করতে পারেন, তার রোগ এবং রিপোর্ট ঠিক রাখতে পারেন, তাহলে খুব সহজেই একটা বয়স্ক মানুষ বিছানায় পড়ে যায় না।